ঝাড়গ্রাম লোকসভা আসনের বাম প্রার্থী দেবলীনা হেমব্রমের সমর্থনে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র উপস্থিত ছিলেন। প্রার্থী সহ সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্ব গড়বেতা শহরের গুঞ্জন সিনেমা হলের পাশের মাঠে আয়োজিত সভায় উপস্থিত হন সূর্যকান্ত মিশ্র। সভা শেষে প্রার্থীকে নিয়ে পদযাত্রায় সামিল হন তিনি। পদযাত্রায় কর্মী সমর্থকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। একসময় এই গড়বেতা ছিল সিপিএমের শক্ত ঘাঁটি। এদিনের সভায় একযোগে কেন্দ্র রাজ্য উভয়কে তোপ দাগেন সূর্যকান্ত মিশ্র। পশ্চিম মেদিনীপুর জেলার গ্রামের মানুষ তাদের গণতন্ত্র প্রয়োগ করতে পারেনি, তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। এই রাজ্যের শাসক দায় আর সেই জন্যই তারা ভয় দেয় এবং দুর্ভাগ্যের প্রশাসন যে এই দিদির দলিলজন তার সঙ্গে আপনার যোগাযোগ আছে, তার মানে আপনি ওর সঙ্গে ওর সঙ্গে আমি হুগলিতে যখন ছিলাম আমি ভাবুন আপনি 2004 সালে 5 বছর আগে ভোট হয়েছিল। এই 2004 সালে 5 বছর আগে যখন ভোট হয়েছিল তখন হুগলিতে যিনি বিজেপির প্রার্থী ছিলেন বিজেপির লোকেরা তাকে ভোট দিয়েছিল। যে বিজেপির প্রার্থী কোথায় গেলেন? তিনি এবারে তৃণমূলের প্রার্থী। কালি তৃণমূল থেকে বিজেপি যাচ্ছে, বিজেপির থেকে তৃণমূলেও যাচ্ছে। আর বিজেপির প্রার্থী এবারে কে হয়েছে? যিনি তখন তৃণমূলে ছিলেন, গত 5 বছর আগে যিনি তৃণমূল ছিলেন তিনি হয়েছেন বিজেপির প্রার্থী, যিনি বিজেপি ছিলেন তিনি হয়েছেন তৃণমূলের প্রার্থী। যে আপনি দেখছেন তার মানে কি দাঁড়া, মানে বিজেপি মানে তৃণমূল, তৃণমূল মানে বিজেপি। কখন এদিক কখন ওদিক, সুবিধা হওয়া যেদিকে হবে সেদিকে যাবে, পয়সা যেদিকে হবে সেদিকে যাবে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আপনার এখানে শিলাবতী নদীতে এইখানে ব্রিজ ছিল না তো, এই যে পুল আছে এটা ছিল না তো, এটা তৈরি হয়েছে বামপন্থীদের সময়। আমি রাষ্ট্রসভে যাচ্ছি না কিন্তু আমি বলছি সেই ব্রিজটা এখন নিচের দিকে বসে যাচ্ছে, নিচের দিকে বসে যাচ্ছে বসে যাচ্ছে। কেন জানেন? হ্যাঁ বলছি গাড়ি তো বন্ধ হবে, কি করে মানুষ মানুষ বন্ধ হবে, যাবে কি করে পারবে? আমি বলছি যে বালি 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 ট্রাক 500 বালি ট্রাক যাচ্ছে। আচ্ছা বালি ট্রাক আপনার শিলাবতীর থেকে ও 500 বড় বড় গাড়ি প্রত্যেক দিন এখান থেকে যায়, আর ট্রাক তো যাচ্ছে, বালি যাচ্ছে, ব্রিজ বসছে, টাকা কার কাছে যাচ্ছে? সোজা এখান থেকে কালীঘাট পর্যন্ত পুরো লাইন আছে। ঝাড়গ্রাম থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, এএনএম নিউজ। সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাঁটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন।
আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।